विशालगढ़ महकुमार चोरिलामे चोरिलाम पुरानबाड़ी एलाकाय शुक्रवार गभीर राते गोपाल देवनाथेर घरे ढुके सर्वस्व लुट करे निये जाय डाकातेर दल। रक्ताक्त करे दम्पत्तिके बारान्दार लोहार ग्रिल एवं घरेर दरजा भेंगे भेतरे प्रवेश करे। घरे थाका नगद अर्थ स्वर्णालंकार एवं गोपाल बाबुर स्त्रीर गलाय थाका स्वर्णेर चेन निये पालिये जाय डाकातेर दल। गोपाल देवनाथ एवं तार स्त्री डाकातेर दल के आटकानोर चेष्टा करले डाकातदेर आक्रमणे आहत हय स्वामी स्त्री दुजनेई। परवर्ती समय गोपाल बाबुर स्त्रीर चित्कारे आशेपाशेर लोकजन छुटे आसे किन्तु ततक्षणे पालिये जेते सक्षम हय डाकातेर दल। ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ গিয়ে একটি লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে। পরে ডাকাতির ঘটনায় শনিবার মধ্যরাতে দীপক দেবনাথ এবং চিরঞ্জিত নম নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ এই ঘটনায় আরও দুজনকে আটক করেছিল কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। দীপক এবং চিরঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে এই ঘটনায় আরও লোকজন জড়িত থাকতে পারে। রবিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপোর্ট করে বিশালগড় থানার পুলিশ। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। ডগ স্কোয়াড এসছে, তারপরে ফরেন্সিক্স টিম এসছে। ওখান থেকে আমরা ডগ স্কোয়াড দিয়ে আমরা ইনভেস্টিগেশন করেছি। ফরেন্সিক জানান কি ফিঙ্গারপ্রিন্টের স্টাফিশন ওরা এখান থেকে নিয়েছেন। তো ইনভেস্টিগেশন মানে পুরোদম চলছে এবং আমরা গতকালকে রাত্রিবেলা আমরা চারজনকে সাসপেক্ট হিসেবে তুলে এনেছি এবং আমরা দুজনকে কোর্ট অনুরোধ করেছি। বাকিদের ইনভেস্টিগেশন চলছে। স্যার বিশালগড়ের কেস নাম্বারটা কত ছিল? স্যার এটা কেস নাম্বার 129/2022 বিশালগড় কেস। স্যার যাদের গ্রেপ্তার করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে তাদের নাম? একজন হলো দীপক দেবনাথ, আরেকজন হলো গিয়ে চিরঞ্জীব নবাব। তাদের বাড়ি স্যার? ওদের একজনের বাড়ি হলো গিয়ে সাউথ চরিলাম, আরেকজন হলো গিয়ে আপনার চান্দিনাপুর। অভিযুক্তদের রিমান্ডে এনে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা শীঘ্রই জানা যাবে বলে আশা ব্যক্ত করে বিশালগড় থানার ওসি। তবে ঘটনার 24 ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে কিছুটা হলেও মান রক্ষা করেছে বিশালগড় থানার বাবুরা বলে অভিমত স্থানীয় মহলের। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।